ইউটিউব চ্যানেল কি একটি ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে? অবশ্যই। আমার যে ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখতে চান, এই ইউটিউব চ্যানেলটি হচ্ছে আমার একটি প্রতিষ্ঠান, যে চ্যানেলটির মাধ্যমে আমি ব্যবসা করি। তো এটি হচ্ছে একটি স্মার্ট ব্যবসা, যেটি সবাই চাইলেই করতে পারে, কিন্তু তাকেও অবশ্যই স্মার্ট হতে হবে। সো আপনি যদি ইউটিউবে ব্যবসা করতে পারেন, তাহলে বলা যায় আপনি একজন স্মার্ট বিজনেস ওনার। সো একটি ইউটিউব চ্যানেল করে কিন্তু আপনি আপনার স্মার্ট ব্যবসাটি শুরু করতে পারেন। তো কিভাবে আপনি ইউটিউবের মাধ্যমে স্মার্ট ব্যবসাটি শুরু করবেন, তার জন্য প্রথম উদ্যোগ হচ্ছে আপনাকে অবশ্যই কোন বিষয়ে আপনি স্মার্ট ব্যবসাটি রান করবেন সেই বিষয়টি আপনাকে নির্বাচন করতে হবে। তো ফর এক্সাম্পল, আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে টেক রিলেটেড, বিজনেস আইডিয়া রিলেটেড বিভিন্ন কন্টেন্ট শেয়ার করি। যে কন্টেন্টগুলো আপনারা দেখেন, তাদের মধ্যে থেকে আমার অনেকগুলো ওয়েবসাইট তৈরির ক্লায়েন্ট চলে আসে, এবং অনেকেই আবার আমার যে ভিডিও, সেই ভিডিওগুলো দেখে অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে ডোমেন হোস্টিং, ওয়ার্ডপ্রেস থিম, এই সার্ভিসগুলো ক্রয় করে, যার মাধ্যমেই আমি এখান থেকে অ্যাফিলিয়েট কমিশন ইনকাম করতে পারি। সো আমি আপনাকে কনফিডেন্টলি বলতে পারি, আমার যে ছোট্ট ইউটিউব চ্যানেলটি, এটি হচ্ছে একটি স্মার্ট বিজনেস আইডিয়া, যেটার মাধ্যমে আমি ইনকাম করতেছি। সো আপনিও চাইলে আপনার একটি স্মার্ট ব্যবসা শুরু করতে পারেন। এক্ষেত্রে আপনাকেও যে আমার মতো বিজনেস আইডিয়া শেয়ার করতে হবে, ডোমেন হোস্টিং দিয়ে অ্যাফিলিয়েট করতে হবে, বা ওয়েবসাইট তৈরির সার্ভিস দিতে হবে, এমনটা কিন্তু নয়। আপনি কিন্তু আরও একাধিক মাধ্যমেই ইনকাম করতে পারেন একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো কিভাবে আপনি ইনকাম করতে পারেন? ফর এক্সাম্পল, আপনি যদি একজন ঘরে গৃহিণী হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি রান্নাবান্না করেন, বা বিভিন্ন কাঁথা সেলাই, বিভিন্ন বিষয় সম্পর্কে, আর্ট সম্পর্কে আপনি জানেন। তাহলে আপনি আপনার আর্টের যে ভিডিও, সেগুলোকে রেকর্ড করতে পারেন, ফুল ড্রয়িং, বিভিন্ন নকশা ড্রয়িং, সেগুলোকে রেকর্ড করতে পারেন। অথবা আপনি চাইলে, যেহেতু রান্নাবান্না করেন, আপনার দৈনন্দিন যেই স্মার্ট রান্নাগুলো আছে, সুন্দর রান্নাগুলো আছে বিভিন্ন টপিকের উপরে, সেগুলোকে আপনি রেকর্ড করতে পারেন, যেগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন। তো আপনি যখন একজন রাঁধুনি হিসেবে আপনার চ্যানেলে কন্টেন্ট আপলোড করবেন, সেক্ষেত্রে বিভিন্ন ওয়েতেই আপনি ইনকাম করতে পারবেন। যার মধ্যে এক নম্বর হচ্ছে আপনি বিজ্ঞাপন থেকে ইনকাম করতে পারবেন, দ্বিতীয়ত বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপ নিতে পারবেন, তৃতীয়ত বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েট ব্যবহার করতে পারবেন। তো আপনি যখন বিভিন্ন নকশা, বিভিন্ন ড্রয়িং সম্পর্কে কাজ করবেন, এই ক্ষেত্রেও আপনি বিভিন্ন কোম্পানির অ্যাফিলিয়েট ইউজ করতে পারবেন, এই ক্ষেত্রেও একাধিক কোম্পানির স্পন্সর ইউজ করতে পারবেন, যার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এখন আমি রান্না বান্না এগুলোর কথাই বললাম, কিন্তু ছেলেরা তো মনে করেন রান্না বান্নার করে না। তো একজন ছেলে হিসেবে কিভাবে আপনি স্মার্ট ব্যবসা করবেন? তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি তো অবশ্যই বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, যেহেতু বেকার মনে করতেছেন নিজেকে, তো বেকারদের কাজটাই হচ্ছে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা। তো এই ক্ষেত্রে কি করতে হবে, ঘোরাফেরা করার সময় আপনাকে নজর রাখতে হবে আপনার চারপাশে কি হচ্ছে, সেগুলোকে আপনাকে রেকর্ড করতে হবে, বা বিভিন্ন ট্রাভেল শর্ট ভিডিও আপনাকে তৈরি করতে হবে, বা বিভিন্ন সিনারির যে ভিডিও, সেগুলোকে আপনাকে ধারণ করতে হবে এবং সেগুলো সম্পর্কে তথ্য দিতে হবে, যার মাধ্যমে আপনি একটি ট্রাভেল ব্লগ করতে পারেন, অথবা বিভিন্ন স্পট সং করতে পারেন। অর্থাৎ বিভিন্ন প্লেসে গিয়ে বিভিন্ন জায়গায় টিম ওয়ার্ক, অনেকেই গান গায় বা নিজে পার্সোনালি গান গায়, সেগুলোকে রেকর্ড করতে পারেন। বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনার স্মার্ট বিজনেসটি আপনি শুরু করতে পারেন। তো যারা স্মার্ট নিজেকে মনে করেন, তারা কিন্তু এই যে প্ল্যাটফর্মটি ব্যবহার করে নিজের একটি ইউটিউব চ্যানেল আজকেই করতে পারেন। তো প্রথম ধাপে আমি আপনাকে বলেছি, আপনার অবশ্যই বিষয়টি সিলেকশন করতে হবে। দ্বিতীয় ধাপে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটি তৈরি করে ফেলতে হবে। তৃতীয় ধাপে আপনার চ্যানেলটাকে প্রপারলি প্রফেশনালভাবে অপটিমাইজ করতে হবে। এরপর থেকে আপনাকে নিয়মিত কন্টেন্ট তৈরি করতে হবে, আপনার কন্টেন্টগুলোকে আপলোড করতে হবে। তো কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে ভিডিও কন্টেন্ট এডিট করবেন স্মার্টলি এবং খুব এফিসিয়েন্টলি, এবং হাই কোয়ালিটির ভিডিও কীভাবে অপটিমাইজ করবেন বা এডিট করবেন, সে বিষয়ে আমি ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করেছি। সে বিষয়টি আপনারা জানার জন্য অবশ্যই আই বাটনে ক্লিক করেই সেই ভিডিওটি দেখতে পারেন, অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আমি যুক্ত করে দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করেই যে কোনো ইউটিউব ভিডিও, শর্ট ভিডিও, ইনস্টাগ্রাম ভিডিও, রিলস ভিডিও আপনি খুব সহজে এডিট করতে পারবেন, এবং বিভিন্ন মোশন, ট্যাক্স সব কিছুই যুক্ত করতে পারবেন এই মোবাইল অ্যাপটির মাধ্যমে। সো যারা একটি স্মার্ট বিজনেস রান করতে চাচ্ছেন, তারা খুব সহজেই এই বিজনেসটি শুরু করতে পারেন যে কোনো একটি টপিকের উপরে। ইনশাল্লাহ এখান থেকে আপনি সফলতা পাবেন, বসে থাকার কোনো কারণ নাই, যে কোনো একটি কিছু করেন। এবং এই যে ব্যবসাটি বললাম, এটি শুরু করলে যে আপনি শুধুমাত্র এটার পিছনে লেগে থাকবেন এমনটা কিন্তু নয়, পাশাপাশি আপনি চাইলে অন্য কোনো অপরচুনিটি আসলে সেটাও আপনি অবশ্যই গ্রাফ করতে পারবেন। তো আপনি যখন স্মার্টলি কিছু করতে চাচ্ছেন,
তাহলে আপনি এই ইউটিউব প্ল্যাটফর্মকে ব্যবহার করে আপনার বিজনেসটি শুরু করতে পারেন। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন। সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের নোটিফিকেশন বাটনটি এনেবল করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।